হ্যালো এভরিওয়ান, শম্পাস কর্নারে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে আরও একবার ওয়েলকাম। আর আমি এই যে দেখুন, জামাই ষষ্ঠীর আগের দিনে আমি চলে যাচ্ছি জামাই ষষ্ঠীতে, সঙ্গে কিন্তু জামাই নেই, সেই শাড়ি পরে সেজে গুজে চলে গেলাম। আর এই যে জামাই ষষ্ঠীর সকালবেলা মা স্নান করে পুজো দিয়ে সমস্ত কাজ ছেড়ে চলে এসেছে, এবার রান্নাঘরে ঢুকবে, বুঝতেই পারছেন। আর এই যে মায়ের ছোট জামাই আর মেয়ে চলে এসেছে, তো ওদের এই প্রথম জামাই ষষ্ঠী। আর মা বাবার আমার বিয়ে হয়েছে 7 বছর, এখনও পর্যন্ত মা বাবা জামাই ষষ্ঠী করাতে পারলো না। যাই হোক, মা বাবার ছোটো মেয়ে আর জামাইকে এই প্রথম ষষ্ঠী করাতে পারছে, এটা জেনেও মা বাবার খুব আনন্দ লাগছে। কিন্তু বাবা একটু দুঃখ প্রকাশ করছিল, শুনে নিন। সবাই আসবে ভালো, কিন্তু বড় জামাইটা তো আসলো না, কিন্তু আসতে পারবে না। আর সঙ্গে ঠাম্মিও বলছিল চারটা এলে ভালো হতো, তাই ভিডিও কল করবো। তো সকাল সকাল বাবা বাজার করে নিয়ে চলে এসেছে, আর আমার ঠাম্মি মাছ টাছ কাটতে খুব ভালো পারে এবং এসব ভালোওবাসে, সেজন্য ঠাম্মি এই কাটাকুটির দিকে চলে গেছে, আর আমিও সঙ্গে ছিলাম। আমি একটু ভিডিওটা করছিলাম যেহেতু বাবাও দেখলাম হেল্প করছিল মাকে ঠাম্মিকে, সেজন্য। আর এখানে বাবা বাজার করে সমস্ত কিছু নিয়ে চলে এসেছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার বাবা বসে রয়েছে, বাবা ভাবলো যে একটু আমি কাজ করে দিই, বেশ ভালো লাগছে দেখে। আর ঠাম্মি এই যে ছোটো ছোটো, আর মা এখানে কিন্তু রান্না অলরেডি বসিয়ে দিয়েছে, মা আবার 5 রকম ভাজা করবে, সে ভাজাগুলো প্রথমে করছে। এই যে মা রান্নাঘরে টুকটুক করে রান্না কিন্তু হয়ে যাচ্ছে, আর মা সকাল সকাল 8টার সময় রান্না বসিয়ে দিয়েছে, আর মা কিন্তু 12টার মধ্যে এই সমস্ত রান্না একা একা কমপ্লিট করে নিয়েছে। মাছের মাথা ভাজছে, ডাল রান্না করবে, আর জামাইকেও দিতে হবে। তো যাই হোক, এইভাবেই চলতে থাকছে, পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি মাঝে মধ্যে কতবার যে আমার হাত ধুতে হয়েছে ক্যামেরা ধরার জন্য, তো আপনাদের ভালোবাসা পেলে আমি আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো এই প্রথম আমি এরকমভাবে একটা ব্লগ শেয়ার করলাম, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির এই যে বাইরের উঠোনটা, চারিদিকে গাছপালা, মানে বাড়িতে রোদ প্রায় না বললেই চলে পড়ে, খুব ভালো। গরমের দিনে এরকম গাছপালা থাকলে খুবই ভালো, ঠান্ডা থাকে উঠোনটা, সবাই উঠোনে বসে দিনের বেলাও গল্প করতে পারে। আর আমার মেয়ে এই যে ও আইসক্রিম খাচ্ছে, আর এই যে আমার ননদ আর ননদের মেয়ে, ওরা চলে এসেছে, আর এইটা হচ্ছে আমার বোনের ননদ, বোনের ননদের মেয়ে ছেলে, ওরাও চলে এসেছে। আর এই যে আমার শ্বশুরমশাই বাবা, ওরা দুপুরে এই যে আমাদের উঠোনে বসে গল্প করছে, আর আমি চলে এসেছি, আমার বোন, বোনের বর রয়েছে। আর আমার না সত্যি কথা বলতে বোনের বরের সাথে অনেকে যে আমি দিদি সেই রকম আমার আনকমফোর্টেবল ফিল হয় না। আমার যেরকম সবাই হয় জামাইবাবু শালী যেরকমভাবে গল্প করে সেভাবেই আমি গল্প করি ওদের সাথে, কোনো অসুবিধা নেই। আর সমস্ত রান্না মার কমপ্লিট, মা এখন ওই আমার শ্বশুর শাশুড়ি মা এসছে, ওদের সাথে একটু বাইরে বসে গল্প করছিল, আর এই যে ইনিও চলে এসেছেন। তো আমার মেয়ে আর এই যে ননদের মেয়ে, ওরা ঘুমিয়ে পড়েছে এসেই, যাই হোক। তো মা 5 রকম ভাজা, তারপর পাপদা সর্ষে দিয়ে করেছিল, কাতলা কালিয়া করেছিল, মটন করেছিল, আবার চিকেন, অনেকে মটন খায় না তাদের জন্য, তবে মাছের মাথা দিয়ে যে ডাল হয়, তারপর এই সব কিছু সব কিছুই মা সমস্ত কিছু একা একা রান্না করেছিল জামাইয়ের জন্য, যাই হোক। আর আমার ননদ আজকে যেহেতু ষষ্ঠী ও খায় না ভাত, সেজন্য ওকে লুচি এসব করে দেওয়া হলো। আর এই যে জামাই ষষ্ঠীতে জামাইকে কিন্তু স্পেশাল সেইভাবে আদর করা হয়নি, কারণ সবাই এসেছে, সবার সাথেই দুপুরবেলা জামাই ষষ্ঠীর এরকম ভোজই চলেছে, যা রান্না হয়েছে সেইভাবে, আর সেইভাবে জামাইকে যে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়নি সেটা পরের দিন হয়েছে যদিও, যাই হোক। আর মা এই যে পরিবেশন করছে, আর এটা আমার বোনের শাশুড়ি, আর এটা বোনের শ্বশুর, ওরা প্রথমবার আমাদের বাড়িতে বিয়ের পরে এলো। আর এই যে বোনের দেওর, বোন ওকে খাবার সার্ভ করছে, আর বিভিন্ন জায়গায় কেউ টেবিলে খেতে পছন্দ করে তাকে টেবিলে দেওয়া হয়েছে, এইভাবেই পুরো ভিডিওটা। আর এই যে আমার মানে বোনের শ্বশুর শাশুড়ি, ওরাও বসে গেছে, আর সব শেষে আমি বসেছিলাম। আমি প্লেটটা নিয়েছি দেখছেন, আমি কিন্তু প্লেটে খেতাম না, অ্যাকচুয়ালি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম সেটাই। তো আমি কিন্তু ভোজন রসিক, আমি সব কিছুই নিয়েছি খাওয়াতে, অল্প অল্প করে, যদিও মোটা হয়ে যাচ্ছি, যাই হোক, তো খাওয়া কিন্তু বন্ধ নেই। আর এই দিন মনে হচ্ছে আরও 1 কেজি ওজন বেড়ে গেছিলো, যাই হোক, সবাই খাওয়া দাওয়া করে বাইরে উঠোনে দেখুন, এই যে এখন কিন্তু দুপুর 3টে বাজে, কিন্তু দেখুন কোনো রোদ নেই আমাদের উঠোনে। আর আমার ঠাম্মি বসে একটু দুঃখ প্রকাশ করছিল, যেটা আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি।
তো আর এই যে বিকেলবেলা জামাই ষষ্ঠীর দিন কিন্তু সবাই মেয়েরা আসে পাড়ায়, আর এরা কিন্তু আমার সমবয়সী না, আমার পিসি হয় আর আমার একটা দিদি হয়, মানে ওদের মেয়েরা আমাদের বয়সী হয়ে গেছে। যাই হোক, ওরা এখনও আসে ষষ্ঠীতে, আর খুব ভালো লাগে। আর সবশেষে বিকালে একটু ফ্রেশ হয়ে নিলাম, চুলটা একটু বেঁধে নিলাম ভালো করে, সবাই চলে গেছে যদিও। এবার বোন আর বোনের বর বললো যে একটু চলো দিদি বাইরে একটু ঘুরে আসি, মনটা আরও ভালো লাগবে, তো ওদের সাথে বেরিয়ে গেলাম। আর আমার বোন যখন আমার বর আসতো আগে, এভাবে আমরা তিনজন যেতাম, সেই দিনটাও যেন মানে ওদের সাথে আমার যেতে কোনো রকম বললাম। আর একটা জিনিস হচ্ছে, যেটা আমার বোনের অর সে আমার ব্যাচমেট ছিল, এজন্য মানে কোনো রকম অসুবিধা হয় না। অনেকের হয়তো যে দিদি বোনের ওদের সাথে এইভাবে ঘুরছে, অনেকেই মানে অনেক রকম হতে পারে, কিন্তু আমার সেরকমভাবে কোনো রকম ওই রকম দিদি বলে মানে সম্মানীয় সেভাবে আমি ফিল করি না। যাই হোক, ওদের সাথে আমি এইভাবেই বেশ মজা করে হই হুল্লোড় করে কাটাই। আর ওকে যদিও আমি ছোটবেলা থেকেই ওর সাথে পড়েছি, ক্লাস 12 পর্যন্ত আমরা একসঙ্গে আমাদের স্কুলে পড়েছি, সেই জন্য ওকে চিনি, অতটা কোনো রকমভাবে আনকমফোর্টেবল ফিল হয় না। তো আমরা একটু যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো একটু ভিডিও করছিলাম। আর আমরা কোথায় গেলাম, আমরা ওই বোন একটু কেনাকাটা করবে সেই জন্য, আর ওদের সাথে আমি যাচ্ছিলাম, তা বললো ফুচকা খাবে, তো চলে এসেছিলাম ফুচকার দোকানে, আর ফুচকাটা খেয়ে নিলাম। যদিও পেট ভরা ছিল, বেশি খাইনি, দু চারটে ফুচকা খেয়ে ছেড়ে দিয়েছি। তো পুরো ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, টাটা বাই, আবারও দেখা হবে আমার চ্যানেলে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করতে থাকবেন।